আসসালামু আলাইকুম। ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। বন্ধুরা, গত পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট রিবনের এই অপশনগুলো নিয়ে আলোচনা করেছি। এ পর্বে আমরা এর পরবর্তী অপশনগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। তার আগে বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপলোড ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বন্ধুরা, এর প্রথমেই রয়েছে, দেখুন, অ্যাডিংস। এই অ্যাডিং সেকশনের মধ্যে প্রত্যেকটাই অনলাইনের মাধ্যমে করতে হয়। এটি যারা অ্যাডিংস সম্পর্কে ভালো ধারণা আছে, তারা মাইক্রোসফট এক্সেলে এই অ্যাডিংসগুলো অ্যাড করে ব্যবহার করতে পারবেন। এবং এখানে দেখুন রয়েছে অনলাইন ভিডিও, এটাও অনলাইনের মাধ্যমে করতে হয়। তো এখানে রয়েছে লিঙ্ক। এই লিঙ্ক সেকশনের আমরা এবার কাজ করব। তো প্রথমে লিঙ্ক কী? লিঙ্ক হচ্ছে বন্ধুরা, আমরা অনেক ওয়েব পেজে দেখা যায় যে বিভিন্ন পেজে একটি নির্দিষ্ট লেখার উপর ক্লিক করলে আমাদের ওই যে ওইখানে যে লিঙ্কটা তৈরি করা আছে সেই লিঙ্কে আমাদের নিয়ে যায়। ধরুন আমি এই পেজটার মধ্যে যদি আমরা আপনার ইউটিউব অথবা ফেসবুকের একটি লিঙ্ক দিয়ে দিলাম, তখন আমার এই লেখার উপর ক্লিক করলে আমাকে যদি নেট কানেক্ট হয় তাহলে ইউটিউব বা ফেসবুকে আমাদের নিয়ে যাবে। তো এটি হচ্ছে লিঙ্ক। তো এটি বিভিন্ন, এটি হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক। আবার এই নির্দিষ্ট ফাইলের মধ্যে বা এই নির্দিষ্ট ডকুমেন্টের মধ্যেও কিছু নির্দিষ্ট এরিয়া লিঙ্ক তৈরি করা যায়। তো সেটি আমরা দেখব। এজন্য দেখুন, প্রথমে এই যে লিঙ্ক, এই লিঙ্কের এখানে আমরা ক্লিক করব। তো এখানে আমরা কিছু লিখে দিতে পারি। এখানে আমি যাই লিখি, সাপোজ আপনার ইচ্ছা, আপনার ট্রফিক অনুযায়ী যেটা পারফেক্ট হয় সেই লেখাটি লিখবেন। ধরুন আমি এখানে এই লেখাটুকু লিখলাম। লেখার পর আমরা এই এখানে সিলেক্ট করে দেখুন আমরা এই লিঙ্কে ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করে দেখেন এখানে লেখা আছে এক্সিটিং ফাইল অর ওয়েব পেজ, অর্থাৎ আমাদের এখানে পূর্বে তৈরি করা কোনো ফাইল থাকলে সেই ফাইলটি আমরা লিঙ্ক করতে পারি, লিঙ্ক করবো। তো ধরুন আমাদের এখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করছি, আমি মাইক্রোসফট এক্সেলের একটা ফাইল বা যে কোনো ফাইল, যে কোনো টাইপের ফাইল আপনি এখানে লিঙ্ক করতে পারবেন। তো সেটি করার জন্য আপনার ওই ফাইলটি যেখানে রয়েছে সেখানে যেতে হবে। তো আমি ধরুন, তো দেখুন এখান থেকে আপনার যে ড্রাইভে যেখানে ফাইলটি রয়েছে লিঙ্ক করাবেন, যে ফাইলটি সেই ফাইলটি আপনি যাবেন। দেখুন আমার এখানে ডেস্কটপে একটি ফাইল রয়েছে, আমি ডেস্কটপে গেলাম। যেমন বা আপনার যেখানেই থাকুক সেখানে আপনাকে যেতে হবে। এবার ডেস্কটপ থেকে দেখুন এই যে একটা ইলেকট্রিক বিল, এই ফাইলটা এখানে সিলেক্ট করে দেখুন এখানে এই অ্যাড্রেসটা চলে আসছে। এবার যদি আমরা ওকে প্রেস করি তাহলে আমাদের কিন্তু কাজ শেষ। দেখুন এখানে একটি লিঙ্ক তৈরি হয়েছে। দেখুন এখানে যদি আমরা কন্ট্রোল কী চেপে ধরি তাহলে একটি হাতের আইকন আসবে। দেখুন এবার যদি আমরা এখানে মাউস ক্লিক করি তাহলে দেখুন আমাদের ওই যে এক্সেল ফাইলটি সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে। দেখুন আমাদের কিন্তু সেই এক্সেল ফাইলটা ওপেন হয়ে গেছে। তো এইভাবে আমরা যে কোনো ফাইল, এক্সেল না, আপনার যে কোনো ধরনের ফাইল আপনি এখানে লিঙ্ক করে রাখতে পারেন। এবার দেখুন যদি আমরা ওয়েব পেজ বা ইউটিউব কোনো ভিডিও বা কোনো ওয়েবসাইটের লিঙ্ক আমরা তৈরি করতে পারি সেটাও আমরা পারবো। তো এইখানে আপনি যাই লেখেন সেটা সমস্যা না, আপনার ওই ট্রাফিক অনুযায়ী অবশ্যই লিখবেন, সেটি ভালো হবে। তো ধরুন এখানে আমি আমার একটি চ্যানেল রয়েছে, যে চ্যানেল থেকে আমি আপনাদের এই টিউটোরিয়ালগুলো দিচ্ছি সেই চ্যানেলে আমরা ঢুকবো। তো আমরা আই ও এ আমরা সংক্ষেপ দিলাম, অর্থাৎ ইসলাম অনলাইন একাডেমি। তো আমরা এই এখানে ক্লিক করলে যেহেতু আমাদের ওই ইসলাম অনলাইন একাডেমির ওই চ্যানেলে ঢুকে যায় সেটি আমরা একটি লিঙ্ক করে দেখব। তো এজন্য আমাদের ইন্টারনেট কানেকশন থাকা দরকার আছে। তো আমাদের ইন্টারনেট কানেক্ট আছে, আমরা ওই লিঙ্কে যেতে হলে যে ওয়েবসাইটে বা যে লিঙ্কে আপনাদের যেতে হবে, প্রথমে আপনি যদি জানেন তো জানেন, আর যদি না জানা থাকে আমি সেখানে আপনি আগে যাবেন। দেখুন এখানে গেলে দেখুন আমার এই যে এই চ্যানেলটা, আমাদের এখানে যে লিঙ্ক আছে এই উপর থেকে, দেখুন এই উপর থেকে আমি এই লিঙ্কটাকে কপি করে নিলাম। দেখুন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এবার কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এবার আমরা দেখুন এই যে লিঙ্কে ক্লিক করলাম। এবার লিঙ্কে ক্লিক করার পর এই যে অ্যাড্রেসে এই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিলাম। দেখুন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ওকে দিলাম। তাহলে বন্ধুরা দেখুন এবার আমরা কিন্তু এই একটা আমরা ক্লোজ করে দিলাম। এখন দেখুন আমি যদি এইখানে ক্লিক করি, অর্থাৎ এই যে কন্ট্রোল কি চেপে ধরে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখুন আমাদের কিন্তু নেট কানেক্ট থাকলে আমাদের ওই চ্যানেলটা ওইখানে সরাসরি নিয়ে যাবে। তো একটু ওয়েট করেন, দেখুন। তো দেখুন আমরা সরাসরি ইউটিউব চ্যানেলে আমরা চলে আসলাম। তো এখানে আপনার যে কোনো লিঙ্ক হোক, অর্থাৎ আপনি ইউটিউব হোক, ফেসবুক হোক, অথবা নির্দিষ্ট আপনার পছন্দের কোনো ভিডিও হোক, সেটি আপনি ওই ভিডিওটি চালনা করা অবস্থায় যে দেখুন এই যে এখানে আপনি যে যে ভিডিওটি যদি লিঙ্ক করতে চান তাহলে সেই ভিডিওটি চলা অবস্থায় আপনি এই যে এখানে যে লিঙ্কটা পাবেন এটাকে কপি করে ওইখানে পেস্ট করে দিলে আপনি ওই ভিডিওটা সরাসরি এখানে যায় দেখতে পারেন ক্লিক করার মাধ্যমে। তো এভাবে আমাদের যে কোনো ওয়েবসাইট হোক বা ই হোক এটা আমরা লিঙ্ক করতে পারবো। তো এতক্ষণ আমরা দেখলাম যে কোনো ফাইল অথবা কোনো ওয়েবসাইটের লিঙ্ক কীভাবে তৈরি করতে হয়।
এবার আমরা দেখব যে এই ফাইলের মধ্যেই যে আমরা কোন এই বিশাল বড় একটা ফাইল বা আপনার একটা বই ডকুমেন্ট লেখা থাকতে পারে সেটা একটা বই হতে পারে তো এখানে আমরা একটি নির্দিষ্ট কোন একটি নির্দিষ্ট ট্রফিকে আমরা চলে যাবো দেখেন এখানে আপনি বিভিন্ন টাইপের লেখা থাকতে পারে দেখুন আপনি ফেসবুক সম্বন্ধে লিখছেন টুইটার সম্বন্ধে লিখছেন বা এভরিথিং আপনি যে কোনো ট্রফিক থাকতে পারে সেই ট্রফিকে যেন আমরা এই পেজের দেখা গেল এইখানে এইখানে আপনার সরি ধরুন এখানে আপনার একটি টপিক লেখা আছে সেখানে ধরুন লেখা আছে যে ফেসবুক তো সরাসরি আমরা যেন ওই বুক মার্কে ক্লিক করলে আমাদের সরাসরি এই যে যে টপিকটা রয়েছে এই জায়গাটা যেন চলে আসে এই ডকুমেন্টের সেটি করার জন্য আমাদের দেখুন পরবর্তীতে রয়েছে বুক মার্ক তো এই বুক মার্কের এখানে আমরা ক্লিক করব এটা সিলেক্ট করে ক্লিক করার পর দেখুন আমরা এখানে একটা বুক মার্ক নেম দিলাম সাপোজ ধরুন এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন এখানে আমি প্রোটেক্ট দিলাম যেন এখানে নিয়ে আসে এটা আপনার নাম যা দেন আপনি ট্রফিক অনুযায়ী দিবেন প্রোটেক্ট পি আর ও টি সি টি তো এই প্রোটেক্ট নাম দিয়ে আমরা যদি এখানে অ্যাড করি দেখুন বন্ধুরা এবার দেখুন বুক মার্কে কিন্তু আমাদের এখন আমি যেখানেই থাকি কোনো সমস্যা নেই আমি এই প্রথম পেজেও থাকতে পারি বা যেখানেই থাকি ধরেন এখানে এরও থাকলাম এখানে আসলাম তো এবার যদি আমরা এই বুক মার্কে ক্লিক করি তাহলে আমি যে একটা বুক মার্ক তৈরি করছি সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে এবার যদি আমরা এই বুক মার্কটি সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা গো টু দেই তাহলে দেখুন বন্ধুরা সরাসরি আমাদের কিন্তু এই টপিকে নিয়ে যাবে তো এটি হচ্ছে কোনো একটি ডকুমেন্টের মধ্যে কোনো নির্দিষ্ট পেজে গমন করা যায় এভাবে বুক মার্ক তৈরি করার মাধ্যমে তো এবার আমরা আরেকটি বুক মার্ক তৈরি করি দেখুন দেখুন আমি এখানে হাউ টু অ্যাড বর্ডার এই লেখাটুকুর টপিকের উপর আমি একটা বুক মার্ক তৈরি করতে চাই এজন্য আমাদের আবার এই বুক মার্কে ক্লিক করে দেখুন এখানে এই পূর্বেরটায় ডিলিট করে দিয়ে এখানে আমরা নতুন করে একটি নাম দেবো তো এখানে নাম দিলাম ধরুন অ্যাড বর্ডার সাপোজ এ ডি অ্যাড বন্ধুরা এখানে কোনো স্পেস রাখা যাবে না অর্থাৎ এই জন্য অ্যাড বর্ডার তো এভাবে আপনি লিখবেন তো দেওয়ার পর অ্যাড দিলেন তাহলে দেখুন আমাদের আর একটি বুক মার্ক তৈরি হয়ে গেল তো এক্ষেত্রে আমরা দেখুন এক্ষেত্রে আমরা যদি এই বুক মার্কে ক্লিক করি এখন আপনি যেখানে যেতে চান দেখুন আমি যদি অ্যাড বুক মার্কে দিই তাহলে দেখুন এখানে গোটো দিলে দেখুন আমার কিন্তু এই যে অ্যাড বুক মার্ক এখানে যে টপিকটা লেখা থাকবে সেখানে আপনি সরাসরি নিয়ে আসবে তো এইভাবে আপনি বুক মার্ক তৈরি করে কোনো নির্দিষ্ট ডকুমেন্টের নির্দিষ্ট এরিয়ায় আপনি গমন করতে পারবেন তো এবার দেখবো আমরা কীভাবে কমেন্ট তৈরি করতে হবে বন্ধুরা আপনি যদি কোনো লেখার সম্পর্কে কমেন্ট করতে হয় সেক্ষেত্রে আপনি যে লেখা সম্পর্কে কমেন্ট করবেন সেখানে আপনি কার্সরটি রেখে আমরা এই কমেন্টে ক্লিক করবো দেখুন এই যে কমেন্টে ক্লিক করলে দেখুন এখানে আপনার এই যে পেজের রাইট সাইডে আপনার কমেন্ট লিখতে পারবেন তো এখানে আপনি এই পেজের রাইট সাইডে আপনি এই সম্পর্কে কী কমেন্ট করতে চান সেইটা এখানে লিখবেন তো লেখার পর আপনার একটি কমেন্ট হয়ে গেল তো এটি কোন বিষয়ের কমেন্ট সেটি কিন্তু এই লাইনের মাধ্যমে দেখা যাচ্ছে যে কিসের আপনি এই কমেন্টটি করছেন তো এবার যদি আপনি কোনো কমেন্ট করতে হয় তাহলে কমেন্ট করতে পারেন তো এটি যদি ডিলিট করতে হয় তো এখানে রাইট ক্লিক করে কমেন্টের উপর দেখুন ডিলিট কমেন্ট তো আমি এটা ডিলিট করে দিলাম বন্ধুরা এ পর্বে আমরা ইনসার্ট রিবনের লিঙ্ক সেকশন কমেন্ট সেকশন নিয়ে আলোচনা করলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কোনো কিছু জানার থাকলে তা কমেন্ট করে জানান এবং পরবর্তী টিউটোরিয়ালে আমরা এর পরবর্তী অপশনগুলো পর্যায়ক্রমে আলোচনা করব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী টিউটোরিয়াল দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ